বরিশাল মুলাদিতে নূরজাহান নামের এক নারীর গাছ কাটার অভিযোগ উঠেছে। স্টাফ রিপোর্টার লিটন জানান, শনিবার সকাল 11টায় কাজীর চর কোলোনিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, একই গ্রামের মোশারেফ খান, জেহাদ খান, রাজ্জাক খান, নেসার খান ও মামুন খান সহ 10 থেকে 12 জন নূরজাহানের জমিতে রেন্ডি ও চাম্বল গাছ কাটলে সে বাধা দেয়। এ সময় মোশারেফ খান ও তার লোকজন নূরজাহানের উপর হামলা করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে 999-এ ফোন করলে মুলাদি থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন। জমিন দখল করে খায় রুবেল হোসেন গো।